সুনিতা কি করবো বলো, আমি তোর মা, আমি না তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি যেও না, আমি তুমি যেও না। এক্স্যাক্টলি, মানে অনামিকা, মানে আমারও একই একই মত। দেখো, তুমি যদি বাড়ি ছেড়ে এরকম করে চলে যাও তাহলে তো আমরা অপরাধী হয়ে যাবো, তাই না? তাছাড়া আমাদের মেয়ের জন্য এত বড় শাস্তি তুমি আমাদের দেবে বলো? তোমরা ভুল ভাবছ, আমি কিন্তু বিথিতির জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না, বরং বিথিতির কাছে তো আমি কৃতজ্ঞ। আজ যে সত্যিগুলো আমি জানতে পেরেছি সেটা তো বিথিতির জন্যই সম্ভব হয়েছে। শুধু একটু আগে জানলে ভালো হতো। আমার তো বিথিতির ওপর কোনো রাগ নেই, উল্টে আমার থ্যাঙ্কস জানানোর কথা বিথিতিকে। প্লিজ তোমরা এভাবে প্লিজ আমাকে আটকো না। অনামিকা, আমি জানি, আমি জানি তুমি বিথির কথাতেই চলে যাচ্ছ, আমি জানি। যেও না, বিথি এরকম অনেক কথা অনেক সময় বলে, আমরা ধরি না অনামিকা। তুমি প্লিজ ধরো না, আমি আমি হাত জোর করছি, তুমি যেও না। আমি মাকে এরকম ভেঙে পড়তে কখনো শুনি না। বৌদি, তুমি তো দেখতেই পাচ্ছ মনি মা কিরকম কষ্ট পাচ্ছে, প্লিজ যেও না। কি করি আমি, এই বাড়ির মানুষগুলো আমাকে এভাবে ধরে রাখতে চাইছে, কিন্তু সবটা জেনেও কি আমার এই বাড়িতে থাকা ঠিক হবে? না 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 না, তুমি চলে যাচ্ছ অনামিকা। একটা কথা আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি বৌদি, এই ঘটনার পর আমি কিন্তু বিথিকে আর ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। শুধুমাত্র বিথির কুকীর্তির জন্য আজকে আমার পরিবার এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কেউ পারবে, কেউ পারবে নিজের পরিবারকে এরকম একটা খারাপ জায়গায় ফেলতে? কেউ পারবে? সবাই তো তোমরা জানো কত কাঠখড় পুড়িয়ে অনামিকাকে এ বাড়ির বউ করে আনা হয়েছে। কত চেষ্টা করছি আমি আমার বিক্রমকে সংসারী করে তোলার, সমস্ত কিছু সমস্ত কিছু শেষ হয়ে যেত আজ। নিজের মেয়ের দিকে তাকাতে পারো না, নজর রাখতে পারো না? আটকালে কি সবটা আটকানো যেত, আটকানো যেত? এখনো বুঝতে পারছো না? না, এখনো বুঝতে পারছো না যে বিথি বিথি সবটা ঘটায়নি? মানে বিথি ঘটায়নি, তাহলে কে ঘটিয়েছে? বুঝতে পারছো না কে করেছে? বুঝতে পারছো না এগুলো করেছে ওদের অতৃপ্ত আত্মা? তুমি আবার এসব আজে বাজে কথা বলছো? হ্যাঁ, তুমি এসব আজে বাজে কথা বন্ধ করো, তুমি যাও নিজের ঘরে যাও, ঘরে যাও, যাও ঘরে যাও। বিথি সবটা করেনি, করেনি, সবটা করেনি। সুপ্রিয়া, বৌদি কিন্তু কথাটা ঠিকই বলছে, বিথি কখনো সবটা জানতে পারে না। এই যে বাড়িতে ঘুমুর পাঠানো, তারপর আমাদের ছবিতে আগুন লেগে যাওয়া, এই সবটা বিথি জানবে কি করে? যেদিন ঘুমুর এসেছে সেদিন তো বিথি বাড়িতেই ছিল না। পরপর এমন কিছু ঘটনা ঘটছে যেগুলোর সঙ্গে 12 বছর আগের ঘটনার যোগাযোগ রয়েছে, সেসব কথা বিথি জানবে কি করে? কি কি বলতে চাইছো তোমরা? তার মানে এ বাড়িতে আরো কেউ আছে যে যে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে? এই প্রথম বিক্রম স্যার এইভাবে কথাগুলো বললেন,
আমি জানি না আমার ওনার অতীত সম্পর্কে আর প্রশ্ন করা উচিত কিনা, কিন্তু এখনো অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর খোঁজা আমার বাকি আছে। সেগুলো যদি আমাকে বিক্রম স্যারের অতীতের দিকে নিয়ে যায় তাহলে সবাই তো বলছে অনামিকা বলে পিটিকে ক্ষমা করে দিল, ওর জায়গায় অন্য কেউ হলে কোনোদিনও ক্ষমা করতে পারত না। অনামিকা মহান। আর কি চাই তোমার? তুমি যেটা প্রুফ করতে চেয়েছিলে সেটা তো হয়ে গেছে। আমি কিচ্ছু প্রুফ করতে চাইনি বিধিদি, বিশ্বাস করো। আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম। আর আমি যদি আগে থেকে জানতাম যে তুমি এই সব কিছু কেন করেছো তাহলে হয়তো আমি এত কিছু করতাম না। আমি সত্যি বলছি বিধিদি, বিশ্বাস করো। তুমি মুখে যতই কঠিন কঠিন কথা বলো না কেন, তোমার মনটা খুব ভালো। তোমার মন যদি ভালো না হতো তুমি নিজের দাদার জন্য নিজের তোয়াক্কা না করে এত কিছু করতে? তুমি খুব ভালো মনের মানুষ, মিথ্যে কথা বলবো না। জানো তো আমার না প্রথমে খুব রাগ হয়েছিল, অভিমানও হয়েছিল, কিন্তু পরে যখন আমি বুঝতে পারলাম যে তুমি কত কষ্টের মধ্যে দিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছো, তখন তোমার প্রতি রাগ অভিমান সব মুছে গেছে। ও, সেই জন্য সকাল সকাল আমার পিঠ চাপড়াতে চলে এসেছ? বিথিদি, বিশ্বাস করো, আমি আমি জ্ঞান তো কখনো তোমার দাদাকে কষ্ট দেব না। আমি তাকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারি না। আমি চেষ্টা করব যাতে আমার জন্য ওনার জীবনে কোনো সমস্যা না হয়। উনি কাল আমায় কথা দিয়েছেন এই সম্পর্কটার প্রতি উনি সব দায়িত্ব পালন করবেন। আমিও চেষ্টা করব, বিশ্বাস করো, এই সম্পর্কটার প্রতি সব দায়িত্ব পালন করার। বিথিদি, বলছিলাম আমাকে না একবার বৈশালী বৌদির কাছে যেতে হবে। তুমি খেয়ে নেবে কিন্তু? আমি আসছি। মুখে অনামিকা অনামিকা বলছো, এদিকে মনের ভেতর অন্য একজনকে বসিয়ে রেখেছো, এভাবে আর কতদিন চলবে বিক্রম? কি বলছো তুমি? কি এটা কি হলো?
কাল তো খুব বড় মুখ করে অনামিকার সামনে সুযোগ চাইলে, সে বেচারিও বলল তোমাকে সুযোগ দেবে, কিন্তু তার বদলে তুমি তুমি কি করছো? বললে তো যে তুমি নাকি পালিয়ে যাওয়ার জন্য বিয়ে করনি, সমস্ত দায়িত্ব তুমি পালন করবে। কিভাবে করবে? বলার সময় তো তুমি খুব বড় বড় কথা বলো, কিন্তু কাজের সময় কি করো তুমি? সেই অতীতকে আঁকড়ে ধরে বসে আছো। এইভাবে পথ চলবে, এইভাবে পথ চলবে তুমি অনামিকার সাথে? কেন কেন বিক্রম, কেন মিথ্যে প্রতিশ্রুতি দিলে তুমি মেয়েটাকে? কেন কি হলো, চুপ করে আছো কেন? না তর্ক শুরু করে দাও, বলো যে তোমার জীবনের ওপর আমার কোনো অধিকারই নেই। তুমি ঠিক বলছো, তুমি ঠিক বলছো, আমি তোমাকে দেওয়া কথা রাখার চেষ্টা করব, আমি চেষ্টা করব অতীতের সব স্মৃতি সরিয়ে রেখে নতুন করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তোমার কথা আমি মাথায় রাখব। এটা কি হলো বিক্রম? আমার সাথে কোন রকম ঝগড়া তর্ক কিচ্ছু করল না, সব কথা মেনে নিল। কত বছর বাদ, কত বছর বাদে এই প্রথম প্রথমবার। তাহলে বোধ হয় আমার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। অনামিকা আসার জন্য আমার আমার আর আমার ছেলের মধ্যে সব দূরত্ব এবার ঘুচে যাবে। আজকাল তোর সই ছাড়া ক্লায়েন্ট একটা ডকুমেন্টও অ্যাকসেপ্ট করতে চাইছে না। এটার মানে কি আমাকে বলতে পারিস? ওখানে আমার কতটা ফেস লস হলো তুই সেটা জানিস? এই কোম্পানিটা, এই পুরো বিজনেসটা বাবার সঙ্গে আমি আমি মিলে নতুন করে শুরু করেছিলাম। এই জিসি দত্ত অ্যান্ড সানসে 12 বছর ধরে আমি আমার মাথার ঘাম পায়ে ফেলেছি। And this is what I deserve? এটাই আমার পাওনা ছিল? দাদা তোর কি হয়েছে বলতো? তুই কিন্তু এটা ঠিক করছিস না, তুই অকারণে অন্যের রাগ আমার উপর এসে কে কি করবে? এই ডিসিশনটা তো আমার নয় রে, এটা তো বাবার ডিসিশন। এইসব কাজ, এইসব ডিসিশন নেওয়া আমার ইচ্ছে করে না, আমি চাইনি। তুই তো জানিস আমি ছেড়ে দিতে চেয়েছি তোর অসুবিধা হচ্ছে বলে। সত্যি এতটা ভালোবাসিস তুই আমাকে? হ্যাঁ, তাহলে কাজটা মুখে না বলে করে দেখাতে পারতিস, সেটা ভালো হতো না? সে কি তাকে করে হয়? না না মিস্টার রায় চৌধুরী, আপনি এভাবে অনামিকাকে আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে পারেন না। সে কি আমি আমার মেয়ে জামাইকে অষ্টমঙ্গলে নিয়ে যেতে পারবো না? মানছি আপনারা অনুকে বাড়ির বউ নয় মেয়ে বলে মনে করেন, কিন্তু অষ্টমঙ্গলাটা তো আমার বাড়িতেই হবে নাকি? নিশ্চয় নিশ্চয়। দেখো কাণ্ড কি বলুন তো, এই কটা দিনে অনামিকা আমাদের সকলের সাথে এমন ভাবে মিশে গেছে, এত আপন হয়ে গেছে না, এক মুহূর্তের জন্য ওকে ছেড়ে থাকতে হবে এটা ভাবলেই না, মানে জাস্ট ভাবাই যায় না। আঙ্কেল চা না কফি? আমি দুটোতেই সাবলীল। যাবে ওরা, আপনি দাঁড়িয়ে কেন, বসুন না, আসুন বসুন। কোথায় যাওয়ার কথা হচ্ছে? ভালো আছে মানে? খুব একটা ভালো নেই, তবে এবারে ভালো হয়ে যাব।
আমার মেয়ে জামাই গিয়ে আমাদের কাছে কয়েকদিন থাকবে না, সেই জন্য আমি আবার কেন, আমার তো কাজ আছে। আপনি যাবেন না অষ্টমঙ্গলে? আরে নিশ্চয়ই যাবে, যাবে না মানে কি, মেয়ে জামাইকে একসঙ্গে অষ্টমঙ্গলে যেতে হয়, এটাই নিয়ম। না না কেন যাবে না, নিশ্চয়ই যাবে, এখানে কাজ দেখার জন্য তো সৌর্য বিশ্ব সবাই আছেই। আমি তো জানি উনি যাবেন না, অকরণে সবাই মিলে বোঝাচ্ছে মিস্টার দস্তিদারকে। উপরে চলো। আমিও যাবো না। আরে বাবা দুদিনের জন্য যাবো, জামা কাপড় প্যাকিং করতে হবে তো, নাকি চলো, আঙ্কেল ওয়েট করছেন। আমি বলছি এখানে অনামিকা, দেখো এই কদিনে নিশ্চয়ই তুমি তোমার মাইমাকে খুব ভালো করে চিনে গেছো, একবার যদি মন্দিরে যায় এরার নাম, তবে তুমি টেনশন করো না, এলে আমি আছি বলে দেবো। দাদা ভাই পৃথিবী বিশ্ব ওরা তো কেউ বাড়িতে নেই, একবার ওদেরকে বলেও যেতে পারছি না। সবচেয়ে খারাপ লাগছে বৈশালী বৌদি তো বাড়িতেই আছে, অথচ একবারও দেখা করতে পারলাম না। আমি সবাইকে বলে দেবো, অনামিকা সবার সঙ্গে দেখা না করে কিছুতেই যেতে চাইছিল না। চল মা, তোর মা ওদিকে তাড়া দিয়ে মাথা খারাপ করে দিয়েছে, চল আসছি। অফিসে কোনো প্রয়োজন হলে জানিও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুই ভাবিস না, চল আন্টি। তাহলে আসছি। হ্যাঁ এসো, সাবধান থাকো। মামা আসছি। এলাম সব যেন ভালো হয় জগন্নাথ, সকলের মঙ্গল করো প্রভু, সকলের মঙ্গল করো। এবার মনে হচ্ছে একটু সুখের মুখ দেখতে পাবো জানো। এবার থেকে সব ভালো হবে, দেখে নিও। তোকে বলেছে? হ্যাঁ দিদি ভাই, সত্যি বলছি গো। তুই যখন বলছিস আমি তোর কথা শুনব, কিন্তু দুদিন। হ্যাঁ বাস দুদিন। রূপালি তোমার ফার্স্ট এইডের প্রয়োজন আছে, চলো। না আগে আগে আমি খাইয়ে নি। চলুন ম্যাডাম। বলছিলাম এই দুটো দিন রাতের বেলাও তুমি এ বাড়িতে থেকে যাও, যা অবস্থা তাতে রিস্ক নেওয়াটা ঠিক হবে না।
তুমি এই জানলা দিয়ে পালিয়েছিলে তাই না? এবার তোমার জিনিকে এই জানলা দিয়ে ফেলে দি। সেটাই তো ডেকে ফেললাম। বিক্রম বাবু, বিক্রম, বিক্রম, বিক্রম দা, এত ভাবনা চিন্তা করে, এত পায়চারি করে শেষ পর্যন্ত বিক্রম দা। আসলে কি বলুন তো, আমি না মানে আন্টি আমাকে বলেছে যে বিয়ের পর মিস্টার দস্তিদার না বলতে। তত চিন্তার কি আছে? না তুমি তো আমাকে ডাকো জল্লাদ দস্তিদার বলে। দেখ সুদ বোধ হয়ে গেল, আমি একবার তুমি একবার, যেটা বলছিলাম তুমি বরং আমাকে মিস্টার দস্তিদারই ডাকো। হ্যাঁ, বিক্রম দাঁত থেকে তো অনেক বেটার। আপনি জানেন চলে যেতে দেওয়া যাবে না, কিছুতেই না। কুকুরে শুয়ে আছে দেখো, তাকে আমার লাগবে না। অবশ্যই লাগবে, এরপর যদি ঠান্ডা লাগে সেই ছুতো আবার অফিস কামাই করবেন তো। নিন। তাকে আর তো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয়। মনি, তোমার কি হয়েছে বলো তো? গতকাল রাত থেকে দেখছি তুমি একেবারে ঘুম মেরে গেছো। এদিকে দাদা, বিথিদের বাবা, ওরা কেউ বাড়িতে নেই। মনি, তোমার মুখ চোখ দেখলে না আমার সত্যি ভয় করছে। মনি, কি হয়েছে? কে?
না কিছু না গো, আমার জানি না খুব টায়ার্ড লাগছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে জানো। বসো 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 বসো, এখানে একটু বসো, একটু রেস্ট নাও। বলছি মনি, তোমাকে না একটা জিনিস দেখাবার আছে গো। রথের সময় ও আমাকে একটা খুব সুন্দর জগন্নাথের মূর্তি এনে দিয়েছে, আমি ওটা যত্ন করে তুলে রেখেছি। আমার খুব ইচ্ছে আছে মনি, ওই জগন্নাথের মূর্তিটা আমাদের ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করব আজকে সন্ধ্যেবেলা। তুমি ওটা দেখবে? Last time I checked, I'm from husband. ওহ, আপনি আমার হাজবেন্ড তাই না? তা আপনি একটা জিনিস দেখে আমাকে প্রশ্ন করলেন, আর আমি দিনের পর দিন আপনাকে যে প্রশ্নগুলো করে গেছি সেই উত্তর আপনি দেন। আমার যদি আপনাকে অতীত নিয়ে কোনো প্রশ্ন করার অধিকার না থাকে, তাহলে আপনার অধিকার নেই আমার অতীত নিয়ে কোনো প্রশ্ন করার। হারটা কি তোমার পাস্টের সঙ্গে জড়িত? আমার ভাইয়ের অবস্থা সেটা তো আপনি জানেনই, ওকে এই দুদিন যাতে একা থাকতে না হয় সেটারই আমি ব্যবস্থা করে এলাম, আর এদিকে বৈশালী ম্যাডামও একা আছেন তাই আমি তাড়াহুড়ো করছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত তাড়াহুড়ো করতে তো আর দরকার নেই, তাছাড়া দিদি ভাই তো এখন ঘুমোচ্ছে, তুমি তো ঘুম পাড়িয়ে গেছিলে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। রূপালী দি, তোমাকে কতবার আমি বলেছি বলতো, আমাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকবে না, আমাকে মহুয়া বলে ডাকবে। সে কি করে হয়, আমি তো এইবারে সকলকেই স্যার অথবা ম্যাডাম বলে কথা বলি। সে তুমি যাকে যা বলে ডাকো ডাকো, আমি তো তোমার থেকে ছোট, তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে কেন, আমাকে তুমি মহুয়া বলেই ডেকো। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। আবার আচ্ছা মহুয়া, আপনি সত্যি সকলের থেকে আলাদা, আমি তো এই বাড়িতে অনেকদিন হলো আছি, আপনার মতো এই বাড়ির কেউ নয়। আচ্ছা ঠিক আছে, এবার তুমি বর্দি ভাইয়ের কাছে যাও, বর্দি ভাইয়ের তো বোধহয় ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে তাই না? হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। খিদে পেয়েছে? কিছু খাবেন? আমি কিছু একটা বানিয়ে দেব। চল্লার দস্তিদার তো শুধু চল্লার দস্তিদার না, এক গুয়ে দস্তিদার। সবুজে ডাল গলার নয়, জানেন তো মিস্টার দস্তিদার, ওই হারটা না আমাকে মা গিফট করেছিল, ওই হারটা আমার কাছে খুব স্পেশাল, আমি খুব যত্ন করে রেখেছিলাম ওটা। আপনি কি আমার উপর রেগে আছেন? না, কি বলুন তো, কাটা রেকর্ডের মতো যখন থেকে না 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 করে যাচ্ছেন, একটা কথা জিজ্ঞেস করছে তার কোনো উত্তর দিচ্ছেন না। আপনার কাজ শেষ করতে কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি শেষ হয়ে না। আরে বাবা, তখন থেকে কি না না করছেন বলুন তো, আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, কেন জিজ্ঞেস করছি সেটা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না? তুমি আমাকে স্পষ্ট করে বলে দিয়েছো তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নও, তাহলে কেন, ওয়াই অন আর্থ আমি তোমাকে প্রশ্ন করে নিজেকে ইনসাল্টেড ফিল করাবো বলতে পারো? আপনি এখনো এই কথাগুলো ধরে বসে আছেন? কথা ধরে বসে থাকার সময় আমার নেই, আমার অনেক কাজ আছে। বাবু বসা হয়েছে, বিরক্ত করছো কেন? আরে বিরক্ত কোথায় করলাম,
আপনাকে দেখেন আমি সিরিয়াসলি হাসি পাচ্ছি। মানে আপনি আমায় বলেছিলেন যে আপনার নাকি কিছুতেই কিছু এসে যায় না, এদিকে একটা কথা আমি বলিনি বলে আপনার দেখছি অনেক কিছু এসে যাচ্ছে। এই শোনো, আমার না অনেক কাজ আছে, তোমার যদি খিদে পেয়ে থাকে অন্য কারো মাথা খাও গিয়ে। বাড়িতে আর কেউ নেই, চলো না একটা মুভি দেখি ল্যাপটপে, ভীষণ বোর লাগছে। টিভি আছে, মোবাইল আছে, এত সব ডিভাইস আছে, এত রকম ব্যবস্থা আছে সিনেমা দেখার, সব ছেড়ে আমার ল্যাপটপই পছন্দ হলো সিনেমা দেখার জন্য। আমি আনরোম্যান্টিক, আমি প্রচন্ড, আমার সাথে কথা বলছো কেন, বলো না, বলতে বলেছি।